একটা ভালো দেখে একদম সাইড থেকে পিস উঠাই। আমি একটু তুই একটু নে, মাছ তার মধ্যে কষা কষা হয়, সেই শুদ্ধ যে সেই। এই যে বন্ধুরা দেখুন, পুঁটি মাছ মানে দেশি পুঁটি, দেশি পুঁটি। বন্ধুরা একদম চারপাশে লোকে ভর্তি, জায়গায় খুঁজে পাচ্ছি না। একদম চার চারপাশটা তো এখন লোকে ভর্তি, তারও মধ্যে যদি কোথাও ভালো জায়গা থাকে তো সেখানে গিয়ে বসবো। তো চলুন একটু সামনের দিকে দেখে আসি, যে ওখানে যদি ভালো জায়গা থাকে তাহলে সেখানেই যাবো। এখানে মনে হচ্ছে জল বেশি নাই নাকি, বুঝতে পারছি না। তো বন্ধুরা আজকে আমরা এখানে চুজ করলাম জায়গাটা, সবাই তো সবার মতো করে বসে গেছে, তো দেখতেই পাচ্ছেন কত জঙ্গল। সবাই নিজের নিজের মতো করে জায়গা চুজ করে নিচ্ছে, তার মধ্যে ঝাড় জঙ্গল কেটে সেখানে, কারণটা হলে জঙ্গলটা পরিষ্কার করবো, নাহলে জঙ্গলটা পরিষ্কার করতে হবে, নাহলে মাছ ধরা একদম অসুবিধা হয়ে যাবে। কারণ কোনো মাছ লাগলে একদম, কোনো মাছ যদি লাগে ঘাসে ঘাসের মধ্যে লেগে একদম মাছগুলো ছুটে যাবে। সে কারণে একদম সোমনাথ জলে নেমে ঘাসগুলোকে একটা কাঁচি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। বাবা ওখানে এত জল আছে, বাহাবু তো গামছা আনছিস, ভালো করছিস, তো সানো হয়ে যাবে সেই ঠান্ডা জল। এইটুকুর মধ্যে তিনটা ছিপ ফেলা যাবে সেটা দেখে নিস আবার, ভালো মাথাটা করতে। হ্যাঁ একটু ওটা আজকে কিন্তু মাছ মারতে যাবে কিন্তু, আমি জলে নামছি, যদি মাছ না উঠলো না মাছ তো ধরবো আজকে যেভাবে হোক। ক্লিয়ার করে দিলাম হালকা, ভিতরে লাগলো এখন। তো বন্ধুরা আমাদের জায়গাটা একদম পরিষ্কার করা হয়ে গেছে, তো আজকে আছে প্রচন্ড রোড, কারণ জন্য দুটো ছাতা নিয়ে একদম সেফটি ভাবে রাখা হয়েছে। তো বন্ধুরা ওদিকে সোমনাথ পিঁপড়ার ডিম আর পাউডি মাখছে, তো আমি এতক্ষণে, তো আমি তার মধ্যে এই যে নিয়েছি এটা মিষ্টি চাল, তা একাঙ্গি একদম কাগজে ভিজে শেষ হয়ে গেছে, তাহলে একটু পেলাম। এটা আছে হিমুল, তো তিনটা একদম মাটির মধ্যে পুরো মাখিয়ে নিব, মাখিয়ে একটা দারুণ চার তৈরি করব। আজকে নদীতে এত লোক বসছে, বসার একদম জায়গা নেই, তাদের ছোট্ট জায়গা চুজ করেছি, ওই ছোট্ট জায়গাকে সোমনাথ একদম পরিষ্কার করে দারুণ বানিয়ে ফেলেছে। তো এখন দেখি কি হয়, ভাগে কি আছে কিছু বলতে পারছি না, আশা করি মাছ পাবো, এখন কিছু বলা যাচ্ছে না। সাথে থাকুন দেখতে থাকুন, তো মাছ পাই কি না পাই সেটা ভাগ্যের কথা। এই যে দেখুন পিঁপড়ার ডিম আর পাউরুটিটাকে আমি সুন্দর করে মেখে নিই একটু হালকা করে, আর একটু একাঙ্গি চারটা বেশি দেরি করলাম না। হ্যাঁ এটা এটা অল্প একটু যা আছে অতটুকুই দিয়ে দেয়, এর মধ্যে একাঙ্গি একটু হালকা করে ছেড়ে। ব্যাগের মধ্যে অনেকগুলো ছিল রে, একাঙ্গি সবগুলো ভিজে গেল। আমার চার হয়েছে রেডি, তো এখন এটাকে দিব নদীর মধ্যে ফেলে, সামনে বেশি দূর ফেলবো না, সামনেই ফেলবো, বেশি দূর ফেললে আমাদের ছিপ অত দূর নাই যে দূরে চলে যায়। আর একটু হ্যাঁ পারলে ওইসব অ্যারাউন্ডে বাস, আপাতত দুইবার ফেললাম, রেখে দিলাম বাকি রসুন। এখন বন্ধুরা এর মধ্যে হিমুলের গুঁড়ো একদম ডাস্ট করে নিয়ে এটার সাথে মাখিয়ে নিচ্ছি টোপের সাথে। আমাদের ইতিমধ্যে টোপ রেডি, আর এটাকে এখন আমরা কী করবো ফেলে দেবো তাগি। আমি আগে তাগিটা রেডি করি, কৌশিক একটু তাগিটা নিয়ে। তো বন্ধুরা এটাকে এবার এক সাইড করে এটাকে বেঁধে রেখে দিই দারুণভাবে রেখে দিই। তো বন্ধুরা তাগি তো আমরা ফেলে দিলাম, এবার পালা হচ্ছে ছিপে, তো এবার ছিপ ফেলে দেখি কি। এবার তাহলে ছিপে লাগাই দেখি আমরা, ছিপ নিয়ে নাও। চলো এবার আমার দুটো করে আমি ছিপ নিয়ে নিই, ফার্স্ট অফ একটু সাইড করে ফেললাম তোদের মতো করে, ঠিক আছে। বন্ধুরা এখন আমি ফেলি, তো একটা দিয়েছি পাউডি টোপ, একটা দিয়েছি হিমুল টোপ। খাইলে কষে গেলে খাবে, বাটা খাচ্ছে বাটা। তুমি এদিক ফেলবা, প্রথম বহনই পুটি। এই যে দেখুন বন্ধুরা আমাদের নদী মানে পুটি, পুটি মানে নদী, না খাবে পুটি, খেতে খেতে পোনা খাচ্ছে, পোনা খেতে খেতে পুটি, মানে অন্য মাছও খাচ্ছে, অন্য মাছও খাচ্ছে। তো এটা পুটি, এটা প্রথম বহনই বন্ধুরা, যেহেতু আর যেহেতু কি এটা আমাদের লক্ষ্মী মাছ। একটা ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে। পুটি মাছ কিন্তু খায় না, না
সব ধরনের মাছ আছে এখানে, সব ধরনের। নদীতে বন্যা আসার পর থেকে সব ধরনের মাছ চলে আসছে। কখন পুঁটি খেতে খেতে পোনা খাবে তো কিছু বুঝতে পারবি না, দেখতে পারবি বন্ধুরা, আপনারাও দেখতে পারবেন কিছুক্ষণ তো। আশা তো করছি, এবার দেখা যাক বাকিটা কি হয়। আর মাছটাকে জলে আমাদের বাপরে সেকেন্ড বনি প্লাস সেকেন্ড হয়ে গেছিস। বন্ধুরা আমি কি মাছ ধরতে পারবো না? পারবো না আমি মাছ ধরতে, আমি কি মাছ ধরতে পারবো না? আমার তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো ভাবতে পারি না, আমি বাদ দিয়ে উঠাই দিলাম। আমি দেখলি কি হয়ে উঠে মাছ। আরে পুঁটি মাছ তো মাঝে মধ্যে কি হয় বলতো, খাই দেয় না, চুপচাপ বসে থাকে। দেখ লেগে গেছে মনে, দেখ কিন্তু উঠা চাই। আমি তো বলছিলাম বন্ধুরা, আমি তো মাছ ধরবো আজকে। আমি আরো ধরবো দেখেন আপনারা। ইস দেখছো এখন আমার মাথায় দিয়ে দিছে, ওরকমই যত করলে পাবে তত করবি, বিড়িলেই দিয়ে বাবা পালে পরে তোমার গায়ের মধ্যে উঠে মাল ধরবে। তাহলে একটা হয়ে যাক নাকি মাছ আমার ওই জলে নামাটা কিন্তু সার্থক হলো, ওটা ওটা মজাটা আলাদা, আনন্দ আলাদা হচ্ছে যে পুঁটি পুঁটি তো পাইছি কিন্তু বড়টা পেয়েছি, বড়টা পেয়েছি। এই মালটাকে কোথাও রাখ, সঞ্জুর জামার উপর রাখ। এটা আমি তাই ভাবছি তুই তো টানো উঠা, পুঁটি মারলে ওরকম টান উঠা, বড় মাছ মারলে ওরকম টান উঠে, তোর কিছু ছাড়া যাবে না, টানটাই ওরকম। আর আমরা পুঁটি মারবো নাকি? উঠা 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 উঠা
গোল্ডেন কালার পুঁটি, একদম দারুণ পুঁটি। আর সত্যি কথা বলতে এতক্ষণ আমি মোটামুটি 3-4টা পুঁটি মেরে দিলাম, বড় মাছ এখনো কতদিন বাদ কি যাক বন্ধুরা, এই যে ফাইনালি একটু বড় সাইজ পুঁটির থেকে একটু প্রমোশন আমার বাড়ছে। এটা কি বাটায় প্রমোশন আসছে বন্ধুরা? তো এই যে বাটাটা আমার ফার্স্ট বহনী বড় মাছের দিক থেকে, সেরকম বড়ও না, তো এটাকে ঢুকাই আপাতত। কালারটা গোল্ডেন কালার, মানে আমেরিকান রুই মতো লাগতেছে না, দেখ সাইজ এই পুঁটিটার সাইজ কতটা? সব থেকে এটাই পুঁটি বড় এখন এখানকার, বিশাল সাইজ, সত্যি বড় সাইজ, কিন্তু লম্বাটা একদম দেখুন আপনারা। তো বন্ধুরা আজকে মোটামুটি আমাদের মাছ ধরা পর্ব এখানেই শেষ, মাছ যা ধরেছি সেটা কিছুক্ষণ পর দেখ। তো বন্ধুরা এখন এই ছিপগুলোকে একটু গুটিয়ে নিই, আর গুটিয়ে নিয়ে তারপরে আমরা যাচ্ছি এই মাছগুলো যে ধরেছি সেগুলো কী করা যায় তো সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। তো চলুন আগে আস্তে আস্তে করে এগুলো সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব সেই মাছের কী করা যায় সেই চিন্তাভাবনা দেখি। তো এই যে দেখুন অনেকগুলো হয়ে গেছে, এই হচ্ছে মাছ, আজকে এই মাছেরই হবে রেসিপি। তো চলুন এবার এটাকে সুন্দর করে কাটাকাটি ছাটাছাটি যা করার আছে করে নিই দারুণভাবে, আর তো চলুন তারপরে দেখা হচ্ছে একবারে রেডি করে নিই। তো বন্ধুরা এই যে আজকে হচ্ছে আমাদের খাটনির ফল, এই যে এখন কাটাকাটি চলছে, ছুলাছুলি চলছে, তার মধ্যে এই যে আমাদের পোনা ধরেছি এই 4টে, আর বাকি সবগুলো হচ্ছে পুঁটি মাছ। তো এখন ফটাফট করে এটাকে আগে ছুলে নিই কারণ বেলা ডুবতে চললো প্রায়। তো বন্ধুরা আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ছেড়ে দেবো গরম তেলে। বড়টা তাহলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। তারপর এই বড় সাইজের একটা বললাম, এটা আমি খাবো না চলবে। তারপর এখন আমরা শুধু চারজনই আছি আর কেউ নেই, অগ্নিস্ত্র বন্ধুরা। এই যে দেখুন সেই আবার ওই দিনকার মতোই, ওই দিনকার মতো শিয়ালের আবার শুনুন একবার আওয়াজটা, আপনারা শুনতেই পাচ্ছেন। তো ভেবেছিলাম বন্ধুরা আজকে ভাত দিয়ে খাবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কারণ সন্ধ্যা আছে দেখতে পাচ্ছেন আপনারা, তাই শুধু মাছ ভাজা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো।
দেখুন ইতিমধ্যে আমাদের এখানে ভাজা একবারে কমপ্লিট। তো এটাকে এখন ভালো মতন করে একটু নামিয়ে নিই। কাঁচা লঙ্কা আর তার মধ্যে এই যে দেখুন বন্ধুরা আমাদের সেই মাছ ভাজা। তো এটার মধ্যে এখনো কাটবে, এই যে শুরু হয়ে গেল বন্ধুরা। এবার ফাঁকা করে দেবো আমিও প্লেট, আমার কিন্তু সত্যি গরম ভাত হলে যা জমতো না ভাই, দারুণ লাগতো। কুচি করা পেঁয়াজ কষা কষা করে ভাজা, যার জন্যই মাছটাকে একটু ভালো মতন করে কড়কড়া করে ভাজা করা হলো। আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, তার সাথে একটু হলুদ পরিমাণ মতো, হালকা ধনিয়া গুঁড়ো, সাথে জিরা গুঁড়ো করে মাখিয়ে নিই, শুকনা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। বন্ধুরা এই যে দেখুন আমাদের এই পেঁয়াজের এই কষানো হালকা মশলা রেডি। আজকে পেঁয়াজের পরিমাণটাই বেশি হয়ে গেল, দিয়ে দিই আমরা মাছের আমাদের ফ্রাই। এটা দিয়ে এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা এটা আমাদের রেডি ফুল কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন একদম কমিয়ে নিয়েছি একদম জলের পরিমাণটা। তো এটাকে সাইড করছি এখন, আর এটাকে এখন বের করে নিব সরাসরি থালাতে। তো এই মাছটা উঠতে পারলেই হয়, উঠে গেছে দারুণ। শুধু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেল, পেঁয়াজের পরিমাণটা এতটা দিতে চাইনি, তবুও কেটে ফেলে দিয়েছিলাম বলেই দিয়ে দিলাম, নাহলে এতটা দিতাম না। মাছ ভাজা নদীর একদম দেশি মাছ রেডি। বন্ধুরা এত সকাল থেকে এসে যে এত কষ্ট করে যে মাছ কটা যে ধরলাম, তো এবার এটা ফাইনালি এবার টেস্ট করে দেখা যাক কত কিছু হয়েছে। আমাদের খাটনির ফল কি বড় পিসটা কৌশিক ধরেছে। দারুণ লাগতো, দেখ খাইলো দারুণ। আমি সেই সেই খাই দেখি বড়টা, ভাতটা যদি হতো না, সেই হয়েছে সেই বন্ধুরা। ও তো ভালো বলবেই, সেই বলবেই, কারণ ওর বড় মাছ বড় মাছ তো ধরেছে। এই যে বন্ধুরা দেখুন পুঁটি মাছ, মানে দেশি পুঁটি, দেশি পুঁটি। এভাবে নদীতে এসে সারা দুপুরবেলা ছিপ দিয়ে মাছ ধরা কতটা কঠিন কাজ আর কতটা ধৈর্যশীলের কাজ আপনারা জানেনি সবাই। তো এত ধৈর্যশীল করে মাছ ধরে এরকমভাবে রান্না করে খাওয়া সেই একদম। তো বন্ধুরা আপনারা যদি এভাবে না যান তাহলে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না এরকমভাবে মাছ ধরে বন্ধুরা যে কী মজাটাই, আর এরকমভাবে খাওয়া দাওয়া সেই বন্ধুরা। আপনারা ভালো দেখে একদম সাইড থেকে পিস উঠাই, আমি একটু তুই একটু মাছ এই যে একটু পিস, তার মধ্যে কষা কষা হয়ে দারুণ। এই সারাদিন খাটাখাটনির পর যখন খাচ্ছি কতটা যে আরাম লাগছে, কতটা যে আমরা এনজয় করছি সেটা আগে কোনোদিনও বুঝতে পারবেন না। সম্ভব ভিডিওর দ্বারা আপনাদেরকে একটু এনজয়মেন্ট দেওয়ার চেষ্টা করি, যে এরকম পরিবেশে এসে এরকম ধরনের মজা করলে যে কেমন লাগে, তারই একটা ছোট্ট মানে চেষ্টা করি আপনাদেরকে একটু এনজয়মেন্ট দেওয়ার। তো আসল এনজয়মেন্টটা যতক্ষণ না আপনারা এইসব জায়গায় আসবেন এরকম ধরনের এনজয়মেন্ট করবেন ততক্ষণ হয়তো সেইভাবে মানে বুঝতে পারবেন না। তাও আমরা সবসময় চেষ্টা রাখবো যেন আপনাদেরকে এইভাবে এনজয়মেন্ট দিতে পারি, যেন আপনারা আপনাদের জায়গায় থেকেও আমাদের এই যে পরিস্থিতিটা, এই যে আমরা আসছি এনজয়মেন্ট করছি সেটা যেন উপভোগ করতে পারো। তো চলুন বন্ধুরা আজকে তো আমাদের মোটামুটি বুঝতে পারছেন বেলা হয়ে গেছে, তো ভিডিওটা আর বেশি দেরি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো এরকম ধরনের তো আরও ভিডিও থাকছেই, আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, আজকে যেভাবে মাছ ধরলাম যেভাবে আমরা এই খাওয়া দাওয়াটা করছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, আর তার সাথে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।